হ্যালো এভরিওয়ান, সুচরিতা সোয়াল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে যাব একটু ঘুরতে, তো কোথায় ঘুরতে যাব সবটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। ওই যে দুজনে রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো, তো চলো যাওয়া যাক। এখন আমরা অটোতে উঠে গেছি, অটোতে করে যাচ্ছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে করে যাব সিএসটি স্টেশনে। আমরা স্টেশনে এসে গিয়েছি, এখন ট্রেনের অপেক্ষায় আছি। আমরা ট্রেনে এসে গিয়েছি, আমরা চলে এসেছি সিএসটি স্টেশনে। আমরা গিয়েছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে, এর আগের দিন যে হোটেলটাতে খাওয়া দাওয়া করেছি ওই হোটেলটাতেই খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন আবার ট্যাক্সিতে করে যাচ্ছি যেখানে আর কি ঘুরতে যাবো। এখানে আর কি পুরো মুম্বাই আর কি ঘুরে দেখায় আর কি, এক ধরনের বাস আছে, খোলা থাকে বাসগুলো ওপরে, দোতলা বাস। তো সেই বাসগুলোতে ওঠার ইচ্ছা আছে, দেখা যাক পাই কি না। তো উঠলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা যে বাসটাতে উঠে ঘোরার কথা বলেছিলাম মুম্বাইতে, তো সেই বাসটা এখন নাই, বিকালবেলা ছাড়ে আর কি। তো আমরা এখন চলে এসেছি ম্যারিন ড্রাইভে। মানে এই জায়গাটা এত সুন্দর, মানে আসলেই মন খুশি হয়ে যায়। এর আগে একবার এসেছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে এসেছি দিনের বেলায়, এর আগের আগের দিন এসেছিলাম সন্ধ্যাবেলায়। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, সেইবার সন্ধ্যাবেলায় এসেছিলাম। আর এবার এসেছি হচ্ছে দিনের বেলায় এসেছি। দিনের বেলার সিনটা একটু অন্যরকম আর সন্ধ্যার সময় সিনটা একটু অন্যরকম। তো দিনের বেলায় কেমন লাগে সেটাই তোমাদেরকে চলো দেখাই, তোমরাও ক্যামেরার ওপার থেকে দেখো আর মজা নাও। এই যে হচ্ছে ম্যারিন ড্রাইভ, এখানে তোমরা, এখানে হচ্ছে অনেক সিনেমার শুটিংও হয়। যে জায়গাটা দেখে হয়তো তোমরা অনেকে দেখা দেখা মনে হচ্ছে এরকম। তখন হয়তো, তখন আর কি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তো তখন আর কি ঠান্ডার ওয়েদার ছিল, তো তখন মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে এত হাওয়া এখানে। কিন্তু এবার এসে দারুণ লাগছে, এবার যেহেতু গ্রীষ্মকাল তো এবার এসে আর কি দারুণ লাগছে। আর এখানে সন্ধ্যার সময় থেকে আর কি লোক মানে আর কি জড়ো হয়, প্রচুর লোক হয় এখানে সন্ধ্যার সময়। তো আমরা ভাবলাম যে সন্ধ্যার সময় দৃশ্য তো একবার দেখেছি, তো এবার একবার দিনের বেলায় গিয়ে দেখি কেমন দেখতে হয়। অনেকেই আসে দিনের বেলা ঘুরতে, দারুণ দেখতে, দারুণ একদম, এক কথায়। ওই পাশে শুরু জল আর জল,
আর এই দিকে হচ্ছে যে পাথরগুলো শুটিং হয়, যে দেখতে দেখতে পেয়ে থাকতে পারো তোমরা অনেক সিনেমাতে, এইগুলো পাথরের উপর দিয়ে আর কি শুটিং হয়। আর ওই দিকে হচ্ছে এটা মুম্বাই সিটি দেখা যাচ্ছে। এর আগেরবার যেবার আমি চেক আপে এসেছিলাম সেইবারও এখানে এসেছিলাম ঘুরতে, তো সেইবারেও তোমরা ভিডিওতে আমার দেখে থাকতে পারো যারা আমার ডেইলি ব্লগ দেখো। কিন্তু সেইবারের ভিডিওটা একদমই আলাদা আর এবারের ভিডিওটা একদমই আলাদা, মানে দিন দিনের সিন আর রাতের সিনটা একদমই তফাত। মুকেশ আম্বানির বিল্ডিং, হ্যাঁ এই যে পেছনে তো আমরা বাসে করে যাইনি, কারণ বাসে করে জায়গা ঘোরাবে সেইগুলো জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে। তো এই ব্রিজটা দেখার ইচ্ছে ছিল, তার জন্য আমরা ট্যাক্সি করে এই ব্রিজে ঘুরতে আর কি এসেছি।
চল চলি। বন্ধুরা আমরা ঘুরে রুমে চলে এসেছি আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সবটাইতে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায়, সার্চ করে দেখতে লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।